বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে। ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয়। লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছপালা। পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা। বসন্তে হয় রঙের উৎসব। পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে। আমাদের চেনা পথঘাট অচেনার রূপ নিয়েছে। সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে শীত। তাই বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে বিধাননগর পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা পিয়ালি সরকারের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ সরকার ও অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরই এটা আমাদের ঋতুরাজ বসন্তকে আহ্বান করবার জন্যে 1925 সালে রবীন্দ্রনাথ এটা শুরু করেছিলেন। এটা শুধুমাত্র শান্তিনিকেতনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে সমগ্র বাংলাতেই এই কালচারটা রয়েছে। আর সর্বোপরি 19 নম্বর ওয়ার্ডে এটা দ্বিতীয় বর্ষ, অর্থাৎ এখানকার সমস্ত ক্লাব প্রতিনিধি অন্যান্য সামাজিক সংগঠন সকলকে নিয়ে ছোট ছোট মেয়েরা এই একটিত্ব শান্তিনিকেতনকে আরো একবার 19 নম্বর ওয়ার্ডে নিয়ে আসা প্রয়াস শুধুমাত্র আমরা করেছি এবং তাতে সকলে মেতে উঠেছে। আর আমরা চাই যেহেতু হচ্ছে রঙের উৎসব, আমাদের প্রতিটি নাগরিকের মনে রঙের ছোঁয়া লাগুক এবং তারা কাদার শুরু হোক। ঠিকভাবে মনে হয় যে একটা ওয়ার্ড যখন ডেভেলপমেন্ট হয় সেটা শুধুমাত্র এই লাইট লাগানো কিংবা রাস্তা করা কিংবা ড্রেনেজ সিস্টেমকে উন্নত করা এটা নয়। আমার কাছে মনে হয় যে একটি ওয়ার্ড তখনই একটা মডেল ওয়ার্ড রূপান্তরিত হয় যখন ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আনন্দে মেতে ওঠে, তারা যখন খুব ভালো ফিল করে, মানে ফিল গুড যখন হয়, তখনই পাড়াটা কিংবা একটি ওয়ার্ড আরো বেশি সুন্দর থেকে সুন্দরতর হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।